জিয়াউর রহমান হ্যাঁ ভোটের বাক্স না ভোটের বাক্স দিয়ে উনি কিভাবে জনগণের ম্যান্ডেট দাবি করলেন? তিনি তো তখন সরকারি চাকরি করতেন এবং বেতনভোগী একজন কর্মকর্তা, একজন সরকারি কর্মচারী কিভাবে নির্বাচন করে, ভাই, কিভাবে না ভোট জনগণের না ভোট ভোট জিয়াউর চায়। রহমান না দিলেও পারতেন, আবার 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 কিন্তু ক্ষমতা আপনি আপনি পরিবর্তনের যখন নির্বাচন বলেছেন ছিল আমি না। একটি কথা বলি না, নো নো বাবুল থ্যাংক ইউ, ভাই, বলেন, আপনি যখন অসুবিধা নেই, বলেছেন আমি আমি আপনাকে একটি নিয়ে কথা বলি, হেল্প করলাম। জি বলেন আপনি বলেন আমার বলেন দলকে, দলকে আওয়ামী লীগকে বলেছেন আদর্শহীন দল, হাবিবুল আউয়াল সাহেব যেটা বললেন চিফ ইলেকশন কমিশনার, তিনি বলেন 2% আইনগত ভাবে এটা সঠিক। তো আমি বিএনপি নেতা জনাব বাবুল ভাইয়ের দু একটি কথার উত্তর না দিয়ে পারছি না। উনি আওয়ামী লীগকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন যে আওয়ামী লীগ কোনো আদর্শিক দলই না। উনি যে দলটি করেন এই দলটি সেনা ছাউনি থেকে তৈরি হওয়া, গ্যারিসন থেকে, যেটাকে বলে ইংরেজিতে গ্যারিসন থেকে তৈরি হওয়া একটি দল, বন্দুকের নলের মাধ্যমে এই দল তৈরি হয়েছে এবং এই দল অগণতান্ত্রিক ভাবে সিভিল পলিটিশিয়ান বা রাজনীতিবিদদের কাছ থেকে, জনপ্রতিনিধি রাজনীতিবিদদের হাত থেকে এই দলের প্রধান রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়েছে। যে রাজনৈতিক দল গ্যারিসন থেকে তৈরি হয়, সেনা ছাউনিতে থেকে তৈরি হয়, সেই দল হয়ে যায় আদর্শিক, আর আওয়ামী লীগ রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করতে করতে যেই দলের সৃষ্টি হয়েছে এবং যেই দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, সেই দলটি আদর্শহীন দল হয়ে গেছে। বাবুল ভাই খুব চমৎকার করে দ্রুত বলে গেলেন, তাই না? এর উত্তরটা তাই আমি দিলাম। আর উনি বলেছেন যে কে করেছে 21-21 গ্রেনেড হামলা কে করেছিল, সংক্ষেপে বলি, বাবুল ভাইয়ের কাছে প্রশ্ন রইল। আরেকটা হলো, তাহলে আমাদের আগামীকালের নির্বাচন, উনি বলছেন প্রহসনের নির্বাচন, তাহলে হাবুটের বাক্স না ভোটের বাক্স যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচন দিয়েছিলেন একজন মানে সামরিক কর্মকর্তা যিনি গভর্নমেন্টের সরকারি মানে সরকারের ট্রেজারি থেকে বেতন নিয়ে সরকারি সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে যিনি নির্বাচন করলেন একজন সরকারি কর্মকর্তা হিসেবে, কিভাবে জনগণের ম্যান্ডেট চাইলেন হাবুটের বাক্স না ভোটের বাক্সের মাধ্যমে? সেখানে তো কোনো জনপ্রতিনিধি, সেখানে তো কোনো ক্যান্ডিডেট ছিল না, সেই নির্বাচন কি জায়েজ ছিল? উনি কেন এইভাবে ক্ষমতা নিলেন? জিয়াউর রহমান হা ভোটের বাক্স না ভোটের বাক্স দিয়ে উনি কিভাবে জনগণের ম্যান্ডেট দাবি করলেন? তিনি তো তখন সরকারি চাকরি করতেন এবং বেতনভোগী একজন কর্মকর্তা, একজন সরকারি কর্মচারী কিভাবে নির্বাচন করে, ভাই, কিভাবে না ভোট জনগণের না ভোট ভোট জিয়াউর চায়? রহমান না দিলেও পারতেন, আবার আবার আমার আবার কিন্তু ক্ষমতা আপনি আপনি পরিবর্তনের যখন নির্বাচন বলেছেন ছিল আমি না। একটি কথা বলি না, নো নো বাবুল থ্যাংক ইউ, ভাই, বলেন, আপনি যখন অসুবিধা নেই, বলেছেন আমি আমি আপনাকে একটি নিয়ে কথা হেল্প বলি, করলাম। জি বলেন আপনি বলেন আমার বলেন দলকে, দলকে আওয়ামী লীগকে বলেছেন আদর্শহীন দল, আপনি শুনবেন তো? এখন এখন আমি এখন তাই। চটাঝাটির লোক, কায়না সাগর ভাই জানে আমি বলছি হুম, কি, তখন আমি এই তো আমি পয়েন্ট হারিয়ে ফেলবো তো। আমার প্রশ্নটা হলো, একজন সরকারি কর্মকর্তা কিভাবে চাকরিতে থেকে হাবুটের বাক্স না ভোটের বাক্স দিয়ে জনগণের ম্যান্ডেট চায় এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে? হ্যাঁ, বাবুল ভাইয়েরা বলবেন যে জাতির ক্রান্তি লগ্নে এসেছিলেন, তো ক্রান্তি লগ্নে আসলে উনি ক্ষমতা দখল করলেন কেন? উনি রাজনৈতিক দল গঠন করলেন কেন? ক্রান্তি লগ্ন কাটিয়ে উঠে উনি আবার ব্যারাকে ফিরে গেলেন না কেন? উনি তো টোটাল রাজনীতি, উনি তো ক্ষমতা দখল করে বসছেন, এগুলো কিন্তু সব আচ্ছা, বলতে হবে। এরপরে জনাব মুসা সাদিক একজন মুক্তিযোদ্ধা, আমি সব সময় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল, আমার মা মুক্তিযুদ্ধে শহীদ এবং সেই জন্য জনাব মুসা সাদিক সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। উনি একজন সরকারি আমলা হওয়া সত্ত্বেও এবং তিনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরে উনি যুদ্ধ করেছেন। তো উনি এইখানে দু একটি কথা বলেছেন যে এরশাদ সাহেবের সময় এরশাদ সাহেব, তারপরে আপনার শাহ মোয়াজ্জেম, আরো দু একজনের নাম বললেন, তারাই এটা ঢাকেশ্বরী মন্দিরে আগুন লাগানোর ব্যবস্থা করে আবার তারাই ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এরশাদ সাহেব একটি ডেসপটিক, এরশাদ জেনারেল এরশাদ ডেসপটিক রোলার, একদম সামরিক সরকার, সামরিক সরকারের প্রতিনিধি, সামরিক সরকার করতে পারে কারণ তার গণসমর্থন নাই, জনসমর্থনও নাই, কিন্তু আওয়ামী লীগ করবে কেন? আওয়ামী লীগ একটি রাজনৈতিক সরকার, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে সরকার গঠন করেছে, কোন রাজনৈতিক সরকারের তো এই হঠকারিতার আশ্রয় নিতে হয় না। এরশাদ সাহেব নিতে পারেন, মিলিটারিরা নিতে পারেন, হ্যাঁ ভোটের বাক্স দিতে পারেন, না ভোটের বাক্স বসাতে পারে, জনগণের ম্যান্ডেট চাইতে পারেন, হ্যাঁ এরশাদ সাহেবরা পারেন, জিয়াউর রহমান সাহেবরা এটা করবেন, কিন্তু আওয়ামী লীগ একটি একটি রাজনৈতিক সরকার পরিচালনা করছে, রাজনৈতিক সরকারের তো এইভাবে সন্ত্রাস করে জনগণকে ক্যামোফ্ল্যাক্স করার কোনো প্রয়োজন পড়ে না, আমি এইটা বলছি। সুতরাং আমি এই উনি যেটা বললেন জনাব মুসা সাদিক, সেই কথার প্রেক্ষিতে বললাম যে আওয়ামী লীগ এটা কেন করবে।
আওয়ামী লীগ করবে না, আওয়ামী লীগ রাজনৈতিক সরকার, রাজনৈতিক সরকার কোনো সন্ত্রাসের আশ্রয় নেয় না। আর আরেকটা হলো এই যে আরো অনেক বয়স্ক দর্শক ভাতা, ফোন করেছে, কিন্তু জনাব মুসা সাদিক জি বলেছেন, আমি শেষ করি, জনাব মুসা জি সাদিক পরে আপনি প্রশ্নে আসছি, বলেছেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং কমিউনিটি ক্লিনিক সুবিধা এইগুলো নাকি ভোট দিতে না গেলে ক্যান্সেল করা হবে বা বাতিল করে দেওয়া হবে। আমার কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো রিপোর্ট আসেনি। আমি কিন্তু প্রাত্যহিক যোগাযোগ রাখি আমার এলাকার সাথে, গ্রামের সাথে, যেহেতু আমি নির্বাচন পরিচালনা কমিটিতে পত্রিকায় ও আছি, বিভিন্ন এলাকার খবরের গ্রাসরুট এসছে। লেভেলে আসে, পত্রিকায় তো কত কথাই লেখে, পত্রিকা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন বক্তব্য দেয়। এটার সাথে আমি পত্রিকার খবর যদি আরো বলি আপনাকে, আমি বাঁশখালী তো আমি তো ওই কথাটা বাঁশখালী চট্টগ্রাম বাঁশখালী থানার ওসির হাত কেটে ফেলবে বলেছেন জনাব মোস্তফিজুর, যদি ভোট আমি একটা কথা বলি ব্যালটে হাত দেয়। সাগর ভাই, এটা এটা প্রধান আপনি একটি সারির পত্রিকাতে সবগুলোকে আসছে, আপনি একটি ওসির হাত অনলাইন কেটে জেলের, ফেলবে এমপি সাহেব, কি মনে করেন আচ্ছা আমি যখন বলবো আপনার প্রশ্নের উত্তর বলেন। দিন, আপনার পিপল ফেস দ্য পিপল যেটা অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম, গণমাধ্যম, আপনি যেটা পরিচালনা করেন, আপনি কি এই ধরনের খবর পেয়েছেন নাকি যে বন্ধ করে দিচ্ছে ভাতা, বন্ধ করে দিচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বন্ধ করে এগুলো দেওয়ার হুমকি প্রদান আমরা এগুলো করেছে, জানি এরকম সাগর ভাই, পণ্য হলো 10 থেকে এগুলো 15টা জানি। ঘটনার খবর আমরা পত্রিকা। নির্বাচনের না, নির্বাচনের আগে এই ধরনের প্রোপাগান্ডা করবে, আমরা কিন্তু এগুলো না, আমাদের মাথায় পত্রিকা আছে। যদি প্রপাগান্ডা করে প্রথম সারির পত্রিকা, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু পত্রিকাতে এরকম খবর এসছে সেটা হলো বড় কথা। না প্রোপাগান্ডা করবে না কেন, পত্রিকায় প্রোপাগান্ডা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে করেছে, করেনি? আপনি তো জানেন আপনি সবচেয়ে উন্নত দেশে থাকেন পৃথিবীর। হ্যাঁ, মানে ইউ নো বাংলাদেশের মি প্রধান সারির ভেরি ওয়েল, পত্রিকাগুলি ডিউরিং বিএনপির পক্ষে সেকেন্ড এন্ড প্রপাগান্ডা থার্ড করছে, ওয়ার্ল্ড বুঝতে পারছেন। প্রোপাগান্ডা ওয়াজ গোয়িং অন ইভেন ইন নিউজ প্রিন্ট, নিউজ প্রিন্ট পেপার মানে এন্ড পত্রিকাগুলি টেলিভিশনগুলি প্রিন্টিং বিএনপির এন্ড পক্ষে প্রিন্টিং প্রপাগান্ডা করছে মিডিয়া। বর্তমানে। হ্যাঁ, এগুলো কোথাও এই ধরনের কোনো থ্রেট দেওয়া হয়নি, কোথাও এই ধরনের কোনো হুমকি কাউকেই দেওয়া হয়নি যে ভোট দিতে না গেলে এই যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে কমিউনিটি ক্লিনিক ভাতা, আবাসন সুবিধা, এগুলো ভোট দিতে কেটে না নেওয়া হবে গেলে, বা বাদ ভোট দেওয়া দিতে হবে, নিজের কোথাও নিজের হয়নি। পক্ষের নিজের পক্ষের প্রার্থীকে ভোট না দিলে পরে আচ্ছা হাত আমি পাকিয়ে একটা দেওয়া হবে। আপনাকে একটা কথা ভিডিও বলি ভিডিও ভিডিও সাগর ভাই, সহকারে এসছে, আপনাকে ভিডিও সহকারে হ্যাঁ এসছে, আপনাকে ভিডিও সাক্ষী সহকারে রেখে, আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলি, এখন জি। অনেক বৃদ্ধ আছেন, অনেক বৃদ্ধ বা বৃদ্ধা আছেন, হয়তো এই শীতে উনি ভোটার কিন্তু উনি ভোট দিতে হয়তো যেতে পারবেন না, কিন্তু এই উনি এই সুবিধাগুলো পাচ্ছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা অন্য সুবিধা গুলা, তিনি যদি ভোট দিতে না যান, আপনি রিপোর্টটা দেখেন তো যে তার ভাতাগুলো ক্যান্সেল করেছে কিনা ইলেকশনের পরের দিন বা এর পরের তা দিন। করবে কি করবে না সেটা তো পরের কথা, কিন্তু জনাব মুসা সাহেব বলেছেন হুমকি প্রদান করা হচ্ছে, উনি তো বলেননি, এখন তো আর কাটার প্রদান কথা, করা হয়নি মানে তো ভাই হুমকি প্রদান করা হচ্ছে, এই ধরনের মুসা চিঠি তো সাদিক আমরা স্যার, দেখেছি, ভিডিওতে এসছে, ভোট দিতে না গেলে হাত পা কেটে না ফেলবে, মুসা এধরনের সাদিক ভিডিও স্যার পর্যন্ত এটা এসছে। কেন বললেন আমি জানি না, মুসা সাদিক স্যার বাংলাদেশে বসবাস আমরা করছেন, তার কাছে আমরা আমরা আমি ওনার কাছে যাচ্ছি বাংলাদেশে আছি, আপনার জি সুতরাং আপনার উনি বলছেন যে হুমকি দিচ্ছে, আমি জানি এই ধরনের কোনো হুমকি দেওয়া হচ্ছে না। জি আপনি 2% ভোটার গেলেই ভোট হয়ে যাবে, ভোট গ্রহণযোগ্য হয়ে যাবে, এটা কতটুকু আপনি সমর্থন করেন, শেষ কথা বলবেন এই পর্যায়ে, এবং কালকে কালকে জনগণ কতটা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে যাবে, যেহেতু আগুনের লেলিহান চতুর্দিকে ঘটছে, আজকে রাতে অনেক জায়গায় ঘটতে পারে, এই পর্যন্ত 9টা জেলায় 16টা জায়গায় অলরেডি আগুনের ঘটনা ঘটেছে, বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলির পেছনে বলা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির এই হাত থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের একজন নৌকার প্রার্থী তিনি বলেছেন বিএনপির হাত না, এটা প্রতিপক্ষের হাত, আওয়ামী লীগের অন্য পক্ষের হাত। এই অবস্থাতে আপনি মনে করেন কিনা যে কালকে স্বতঃস্ফূর্ত ভাবে 50% মানুষ ভোট দিয়ে এই নির্বাচনকে গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে যেতে তার সহায়ক ভূমিকা পালন করবে, কি মনে করেন কিনা আপনি? শেষ 1 মিনিটে বক্তব্য দিবেন, এরপর জনাব মুসা সাদিক আপনার কাছে আসছি, জনাব ফরহাদ হোসেন। হ্যাঁ সাগর ভাই, আমি 1 মিনিটেই শেষ করে ফেলবো। হাবিবুল আউয়াল সাহেব যেটা বললেন, চিফ ইলেকশন কমিশনার, তিনি 2% আইনগত ভাবে এটা সঠিক, তিনি নিজ আইনের লোক, উনি ল সেক্রেটারি ছিলেন সম্ভবত, এবং উনি যেটা বলেছেন আইনগত ভাবে সঠিক। আর আগুন আগুন সন্ত্রাস হলেও মানুষ ভোট দিতে যাবে না, ভোট দেওয়ার জন্য যাবে, মানুষ যাবে না কেন? বাংলাদেশে তো অনেক ধরনের সমস্যাই তৈরি হয়েছে, সেগুলো মানুষ ফেস করেই তো কাজ করে বা করছে, সুতরাং মানুষ ভোট দিতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে একেবারে, আমি যদ্দুর জানি, ভালো মতোই জানি, ডেইলি বেসিসে আমি খবর রাখছি থ্রু টেলিফোন, থ্রু ইন্টারনেট, থ্রু একদম স্পষ্ট। কমিউনিকেশন।